আসসালামু আলাইকুম সিজিএসসি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজ আমি তোমাদের ইংলিশ ক্লাসের আসিন প্যাসেজ নিয়ে একটু আলোচনা করবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় পড়ে আসিন প্যাসেজের যে ফর্মেটটা আছে সেটা করার চেষ্টা করবে। চলো তাহলে আমরা আসিন প্যাসেজ একটু দেখি। আমাদের যে নির্ধারিত বইটি ছিল আমাদের পড়ার জন্য আমাদের স্কুল থেকে নির্ধারণ করা হয়েছে, সেই বইটি থেকে আমরা একটি আনসিন প্যাসেজ করছি। আমাদের প্রথম আনসিন প্যাসেজ হচ্ছে আমাদের যে আনসিন প্যাসেজ থাকবে সেখানে আনসার কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8 এই চারটি কোশ্চেন থাকবে। চারটি কোশ্চেন আমাদের নাম্বার 5 এ থাকবে ফিল ইন দ্য গ্যাপস, নাম্বার 6 এ ট্রু ফলস, 7 এ অ্যান্সার কোশ্চেন এবং নাম্বার 8 এ থাকবে লেটার রাইটিং। আমরা সাধারণত এই যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা প্যাসেজ থেকে উত্তর করার চেষ্টা করবো, সেজন্য প্যাসেজটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং অর্থগুলো বুঝতে হবে। আজ আমি তোমাদের যে প্যাসেজটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে খুব সুন্দর একটি গল্প থেকে, আর সেটি হচ্ছে একজন কৃষকের যে সোনার ডিম পাড়া যে হাঁস ছিল তার উপর ভিত্তি করে যে হাঁস কিভাবে একজন কৃষক লোভী হলো এবং সে সর্বস্ব হারালো সেই গল্পটি। Once upon a time, there lived a farmer and his wife. একদা একজন কৃষক এবং স্ত্রী কোন এক জায়গায় বসবাস করত। They were very poor. তারা ছিল খুবই দরিদ্র। They had a goose. তাদের একটি রাজহাঁস ছিল। It was wonderful because it laid a golden egg every day. এটি ছিল খুবই চমৎকার, কেননা অন্য সাধারণ হাঁসের মতো যদিও সে ডিম পারত তবে ডিমটি ছিল অসাধারণ, অর্থাৎ ডিমটি ছিল সোনার ডিম পারত সে, অর্থাৎ হাঁসটি সোনার ডিম পারত। সো দ্য পোর ফার্মার এন্ড হিজ ওয়াইফ হ্যাড দ্য গুড লাক টু হ্যাভ এ গোল্ডেন এগ এভরি ডে। এই যে হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত সেটি কিন্তু সেই কৃষক আর তার স্ত্রীর জন্য সৌভাগ্য বয়ে আনার মতো ছিল। They become greedy and wanted to be rich very quickly. কৃষক এবং তার স্ত্রী দরিদ্র ছিল এবং তারা খুব তাড়াতাড়ি ধনী হতে চাইল। So they planned to get all the eggs from the goose. তো তারা দুজন মিলে চিন্তা করলো বা পরিকল্পনা করলো যে আমরা ওই হাঁসটি থেকে সবগুলো সোনা ডিম নিয়ে নিব। They thought that they bird must have many golden eggs inside its stomach and that its stomach was made of gold. তারা ভাবলো যে ওই যে পাখিটি ছিল বা রাজহাঁসটি ছিল তার পাখিতে অনেক সোনার ডিম আছে এবং তার পাখির পেটটি ছিল সোনার ভর্তি। The farmer and his wife decided to kill the bird. আর তাই কৃষক এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিল পাখিটিকে মেরে ফেলবে। When they cut the goose open, যখন তারা পাখিটি বা রাজহাঁসটিকে মারল তার পেটটি কাটল, they were unhappy to see that there were no eggs inside the goose. যখন তারা তাদের সেই পাখিটিকে বা পাখিটির পেটটি কাটল তখন তারা খুব হতাশ হলো, কেন? কারণ সেখানে কোনো সোনার ডিম ছিল না। Its stomach was like that of other birds. অর্থাৎ পাখিটি পেটটি ছিল অন্যান্য সাধারণ পাখির মতোই, সেখানে কোনো তারা সোনা ডিম দেখতে পায়নি। দে রিমাইন্ডেড পুয়ার, তারা গরিব হয়ে উঠল। তাহলে শিক্ষার্থীরা আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে লোভ করা ভালো না, কারণ লোভ করলে সর্বস্ব হারা যায়। এই যে গল্পটির আলোকে আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের জন্য মনে করে রাখা হয়েছে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আমরা আমরা যদি এই আমরা
কমপ্লিট করি এখানে আমি পুরো সেন্টেন্সই লিখবো তাহলে দেখো আমরা এখানে অ্যাসেট কোশ্চেন নাম্বার 5 দিয়ে নাম্বার এ দা ফার্মার হ্যাড এ ড্যাশ গুড এখানে আমাদের শব্দ কমপ্লিট হবে ফার্মার মানে দেখো ওখানে নাইস আছে এল আই সি ই নাইস দি ফার্মার হ্যাড এ নাইস গুড তারপর বি নাম্বারের ফিল ইন দা গ্যাপ লাইনস দেখো দা গুস ড্যাশ এ গোল্ডেন এগ এভরি ডে তাহলে হ্যাঁ পাখিটি বা হারা ঝুঁকিটি কি করে প্রতিদিন একটি সোনা ডিম কি করে পায় সোনা ডিম পায় সেজন্য আমরা লিখে দিচ্ছি লে তাহলে এখানে কি লিখবো এল এ আর ডি লে দা গুস লে এ গোল্ডেন এগ এভরি ডে নাম্বার সি দ্য ফার্মার ওয়ান্টেড টু বি ড্যাশ ভেরি কুইকলি কৃষি কি ভেবেছিল কি হতে চেয়েছিল কৃষক আমি প্যাসেজে বলেছি দি ফার্মার ওয়ান্টেড টু বি রিচ তখন শব্দ কি আছে কিনা হ্যাঁ এই যে এখানে আছে রিচ দ্য ফার্মার ওয়ান্টেড টু বি রিচ ভেরি গুড কিছু খুব তাড়াতাড়ি কি হয়েছিল ধনী হতে চেয়েছিল নাম্বার ডি দি ফার্মার কি দ্য গোস টু গেট কেন পাখিটিকে সে মেরে ফেলল দ্য ফার্মার কি দ্য গোস টু গেট গোল্ডেন এগ কিসের জন্য সে সোনার ডিমের জন্য পাখিটিকে মেরে ফেলল তাহলে আমরা এখানে কি দিচ্ছি গোল্ডেন এ এখন সর্বশেষ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেখানে দে রিমাইন্ড ড্যাশ অ্যাজ দে বিফোর তাহলে দে রিমাইন্ড তার কি হয়ে গেল দে রিমাইন্ড পোর রিমাইন্ড পোর হয়ে গেল কি হলো তারা পুনরায় গরিব হয়ে গেল কারণ প্রতিদিন এই কি করে পেতে সে জায়গায় সে কি করলো হাঁসটিকে মেরে ফেলার পর সেখান থেকে আর কোনো ডিম পেল না সেজন্য তার কি হলো আবার সে গরিব হয়ে গেল তাহলে আমরা ফিলিংয়ের গ্যাপস কিভাবে কমপ্লিট করবো সেই সেটি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন আসো কি আমরা আজকের কোশ্চেন নাম্বার 6 টু ফার্স্ট তোমাদের দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমেই করেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখন নাম্বার 6 করব আমাদের নাম্বার 6 তে আছে ট্রু ফলস আমাদের প্যাসেজে আমাদের কিছু সেন্টেন্স দেওয়া হবে সেন্টেন্সটি যে বাক্যগুলো সঠিক ছিল সেগুলো বলে আমরা কি লিখবো ট্রু লিখবো আর সেন্টেন্সের বাইরে যদি কোনো বিবৃতি থাকে বা কিছু বোঝানোর চেষ্টা করে তখন আমরা কি লিখবো ফলস লিখবো আমাদের দুটো প্রশ্ন কি থাকতে পারে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ আমি প্রথমেই বলছিলাম যে যদি আমাদের বক্তব্য বা বিবৃতি যদি সঠিক হয় তাহলে আমরা ট্রু লিখবো আর যদি সঠিক না হয় তাহলে কি লিখবো ফলস লিখবো এখানে তোমাদের জন্য ছয়টি ট্রু ফলস করে দেওয়া হচ্ছে আমাদের প্রশ্নের ছয়টি থাকে প্রত্যেকটি নাম্বার প্রত্যেকটি মান থাকে এক তাহলে দেখো আমি তোমাদের জন্য এখানে ছয়টি সেন্টেন্স করেছি যেখানে ট্রু থাকতে পারে ফলস থাকতে পারে প্রথমটি হচ্ছে দা ফার্মার ওয়াজ ভেরি দা ফার্মার ওয়াজ ভেরি রিচ অর্থাৎ কিছু কি ছিল খুব ধনী ছিল আমরা কি করেছিলাম প্যাসেজে দা ফার্মার ওয়াজ ভেরি পুয়ার সেজন্য আমাদের সেন্টেন্সটি কি আছে স্টেটমেন্টটি হচ্ছে ফলস তাই আমরা এখানে কি লিখেছি ফলস লিখেছি নাম্বার বি হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুডস অর্থাৎ কৃষকের একটি কি ছিল আশ্চর্যজনক বা চমৎকার একটি পাখি বা রাজহংসী ছিল তাহলে এই স্টেটমেন্টটি কি ছিল সত্য ছিল তাই আমরা কি লিখেছি ট্রু নাম্বার সি দ্য গোজ লেন এ সিলভার এ এভরিডে আমি প্যাসেজে পড়েছিলাম গোল্ডেন এ প্যাসেজে পড়েছিলাম কি গোল্ডেন এ কিন্তু আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সিলভার এ তাই বক্তব্যটি সঠিক নয় কিন্তু আমরা কি লিখছি ফলস নাম্বার ডি দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ আর গ্রিডি তার কি ছিল লোভী ছিল আমরা বাক্যটিতে গল্পটির মধ্যবিত্তে আমরা পড়েছি যে কৃষক এবং তার স্ত্রী লোভী হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আমাদের বাক্যটি ছিল সঠিক তাই লিখেছি নাম্বার ডি দে ওয়ান্ট টু বি রিচ ওভার নাইট তারা রাতারাতি বড় লোক হয়ে যেতে চেয়েছিল সেজন্য বাক্যটি সঠিক বিল হয় আমি আবার অ্যান্সারে কি লিখেছি ট্রু এবং সর্বশেষ দে বিকাম ভেরি তারা কি করছিল তারা খুব ধনী হয়ে গেছিল সেজন্য আমাদের বাক্যটি শেষে কি ছিল গল্পটি শেষে ছিল যে কৃষক এবং তার স্ত্রী অবশেষে আবার গরিব হয়ে গেল তাহলে এই বাক্যটি সঠিক ছিল না তাই আমরা এখানে কি লিখেছি ফলস তাহলে আমরা ট্রু ফলস খুব সহজে সুন্দরভাবে করতে পারবো যদি আমি প্যাসেজটি ভালো করে করি তোমাদের জন্য তোমরা যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো কিন্তু প্যাসেজ থেকে পাবে আশা করছি তোমরা প্যাসেজ থেকে প্রশ্ন উত্তরগুলো তৈরি করে শিখে নেবে আজ এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ